নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। প্রত্যেকে এই ভিডিওটি যারা যারা দেখছেন প্রত্যেকে এই কমেন্টটি অবশ্যই করবেন। দেখুন, আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটা অবশ্যই শুনবেন, মোটেও কেটে কেটে এই আলোচনাটি আপনারা শুনবেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওতে দিই এবং প্রতিদিন নতুন আপনাদেরকে কিছু ইনফরমেশান যেটা দিই, যে তথ্য যেটা দিই, আপনাদের জীবন নিশ্চিত রূপে পরিবর্তন কিন্তু হবেই হবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যেক মানুষের জীবনে প্রাপ্তি যোগ কিন্তু থাকে, অর্থাৎ সেটা আইডেন্টিফাইড করতে হবে কখন কোন বছর আপনার যোগ আছে। আপনার 25 বছরের যোগ আছে, না আপনার 40 বছরের যোগ আছে, না আপনার 51 বছরের যোগ আছে, এবং কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে যোগ কিন্তু থাকছে, কোন বছর থেকে কোন বছর আপনার ক্ষেত্রে প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু আছে। সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক একটা গাইডলাইন আপনাকে কিন্তু দিবে। প্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলছি, ভাগ্য ভাব, ভাগ্য ছাড়া প্রাপ্তি কখনোই হবে না। এই জন্য ভাগ্য ভাবকে আপনারা স্ট্রং করুন। ধনভাব, আকর্ষিত প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, চারটি ভাবকে আমি বিশেষভাবে ইম্পর্টেন্ট বলি। প্রাপ্তির ক্ষেত্রে চারটি ভাব বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং আপনার ন্যাকাল চার্টে গ্রহর অবস্থান এবং নবাংশ চার্ট আলোচনা করা কিন্তু দরকার। অর্থাৎ এই প্রাপ্তির ক্ষেত্রে সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের প্রাপ্তির যোগ কখন আছে, না আপনাদের প্রাপ্তির যোগ কেটে গেছে। আমি একটি কথা বারবার বলছি, একটা গরিব যে মানুষ আছে কিনা তার জীবনে কিন্তু ভগবান কিন্তু সুযোগ কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু দেয়। কেউ এই সুযোগকে কাজে লাগাতে পারে, আবার কেউ সুযোগকে কাজে লাগাতে পারে না। এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। এই জন্য ভাগ্যভাব যদি আপনার উইক থাকে, দুর্বল থাকে, ভাগ্যাধিপতি যদি নিচস্ত হয়, বা ভাগ্যভাবে কোনো বীজ দোষ থাকে, বা আপনার ভাগ্যভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনার শত চেষ্টা করেও কিন্তু প্রাপ্তির কিন্তু জায়গা কিন্তু হবে না। এবং এর পাশাপাশি কলিযুগে যে গ্রহ টাকা দিয়ে থাকে, প্রচুর অর্থ দিয়ে থাকে, যার টাকা কোনোদিন ফুরায় না, সেটি হচ্ছে শনি গ্রহ। অর্থাৎ শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। একটা সমুদ্রে, আপনার একটু গল্পটা শুনুন, একটা সমুদ্রে আপনি একজন লোককে বসিয়ে দিলেন যে তুমি এক বালতি করে জল তুলতেই থাকো। আপনি 25 বছর পর সেই জায়গাটাতে গেলেন, লোকটি কিন্তু জল তুলতেই থাকছে, যেখানে জল ছিল সেখানেই থাকবে, কিন্তু লোকটি জল তুলতেই আছে। অর্থাৎ শনি এত অর্থ দেয়, এই যে বললাম না, সমুদ্রের জল তুলে যেমন শেষ হয় না, সেই অর্থ কিন্তু শেষ হবে না। এই জন্য ভাগ্যভাব এবং শনিকে মজবুত করুন, এবং সর্বোপরি ভাগ্যভাব, তারপরে শনি। কি করতে হবে? বেশ কিছু পদ্ধতি আছে, বেশ কিছু ক্রিয়া আছে, বেশ কিছু তন্ত্র সাধনা আছে, যার মাধ্যমে আপনার এই সুপ্ত জায়গাকে জাগৃত করা কিন্তু সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার বলছি, ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং আপনাদের সফলতা ভাব, এই ভাবগুলো
পূর্ণ মাত্রায় দেখা কিন্তু দরকার। আপনার জন্মছকে মহাদশা কিসের চলছে, নেগেটিভ না পজিটিভ, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং আপনার যে বাড়িতে থাকছেন বাস্তুক্ষেত্র, বাস্তুক্ষেত্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা হবেই। অর্থাৎ বাস্তুকেও কিন্তু আপনার মানে জন্মছককে যেমন রিচার্জ করানো হচ্ছে, তেমনি বাস্তুকেও কিন্তু রিচার্জ করানো কিন্তু দরকার। এই জন্য বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হবে, যে প্রোগ্রাম আপনার জীবনকে নিশ্চিত রূপে বদলে কিন্তু দিবে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে বলছি, যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু হবে, লিখে রাখুন। আমি একটি কথা বলেছি, যে কোনো দিক থেকে প্রাপ্তি হতে পারে, প্রাপ্তির কোনো সংজ্ঞা নেই। একটা ভালো চাকরি, চাকরিতে প্রমোশন, এটাও প্রাপ্তি। ভালো কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়া, এটাও প্রাপ্তি। আপনার টাকা ডুবে গেছে, সেই টাকা আপনি পাবেন, সেটাও একটা প্রাপ্তি। কোনো শুভ সংবাদ, সেটাও আপনার প্রাপ্তি। শেয়ার মার্কেট থেকে লাভ, সেটাও আপনার প্রাপ্তি। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ কোনো অর্থ কুড়িয়ে পেলেন, সেটাও আপনার প্রাপ্তি। মানে প্রাপ্তির যদি ডেফিনেশন পেতে চান, প্রাপ্তির কিন্তু কোনো ডেফিনেশন নেই। যে কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে প্রাপ্তি হতেই কিন্তু পারে। এই প্রাপ্তির ক্ষেত্রে আপনার সর্বোপরি ভাগ্য। আমি বলি না একটা কথা, যে কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি, কপালকে ভালো করুন। কিসমত যদি আপনার সাথ দেয় তাহলে কিসমতের তারা আপনার আকাশে কিন্তু ফুটবে, ভাগ্যের তারা আপনার আকাশে কিন্তু ফুটবে। আমি কেউ চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে বলছি। এবং এর সাথে সাথে আপনার ন্যাকাল চার্টকে এবং বা যাদের ক্ষেত্রে চার্ট নেই, হস্তরেখা বিচার করুন। আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কন্ট্যাক্ট করুন, পূর্ণাঙ্গ বিশ্লেষণ করুন, সম্পূর্ণরূপে আপনারা কিন্তু ইনফরমেশানটা পেয়ে যাবেন। আগামীকাল রাহুকাল থাকছে, দুপুর তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এবার আমি যে রাশিগুলোর নাম বলবো, আগামীকাল মঙ্গলবার প্রথম রাশি মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি, মেষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 7। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, আপনার মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। এরপর যে রাশির কথা বলবো তুলা মকর মীন, এরপর যে রাশির কথা আমি বলবো মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার 1। এই যে আমি 5টি রাশির কথা বললাম, সিংহ, তুলা, মকর, মীন এবং মেষ, এই 5টা রাশি যে কোনো দিক থেকে যদি আপনার ন্যাকাল চার্ট পারমিট করে, যে কোনো দিক থেকে আগামীকাল আপনাদের নিশ্চিত প্রাপ্তি কিন্তু হবে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।